অলরাইট, তো অ্যাজ ইউ ক্যান সি এটার ইন্টেরিয়রটা সব কিছু কিন্তু ভেরি মাচ অসাম, খুবই লাভলি একটা ইন্টেরিয়র। মানে এটা যদি আপনি ভিতরে ঢুকেন আপনি নির্দিতে কিন্তু গাড়িটার প্রেমে পড়েছে, মানে ঘরে যেটাকে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা আসছি এজি মোটরসে। তো অ্যাজ ইউ ক্যান সি আমার সাথে আছে এখানে যে পুজোর 3008 এসইউভি গাড়িটি, আমরা এখন আজকে এটা রিভিউ করব। আর আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করবে মাঝার ভাই। তো মাঝার ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি এক্সাইটেড? Yes, obviously I'm excited. Okay, আজকে আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু 2017 সালে কিন্তু মানে মোস্ট সেলিং কার ছিল, তাই নাকি? এখনও আমাদের মোস্ট সেলিং কার। আচ্ছা, মোস্ট সেলিং কার এটা। তো এটা আমরা ইন ব্রিফ রিভিউ করার চেষ্টা করবো। তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পুজো শোরুম। আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পুজো 3008 এসইউভি রেঞ্জের একটা গাড়ি। আচ্ছা, সো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা আমার সামনেই আছে। ইটস অ্যাকচুয়ালি আলটিমেট রেড, উইচ ইজ লুকস সো নাইস। আচ্ছা, সো লেটস কাম হিয়ার। ওকে, প্রথমে আমরা যদি প্রথমে এটা যদি শেপটার কথায় আসি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে কিন্তু অ্যারোডাইনামিক শেপ ইউজ করা হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ ভেরি নাইস, দিস টু পার্ট। আচ্ছা, হেডলাইটটা স্পেশাল একটা কাটে দেওয়া হয়েছে, উইচ টেক্স মোর দেন ওয়ান ইয়ার। পুজো এই স্পেশাল কাটিংটা দেওয়ার জন্য অনেক রিসার্চ করেছে। এখানে দেখতে পারছেন যে একটা মানে এটা কাটিং কোয়াইট ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট। এন্ড এলইডিটা হচ্ছে সম্পূর্ণ, হেডলাইটটা হচ্ছে সম্পূর্ণ এলইডি। এন্ড হচ্ছে গিয়ে এখানে এডুকেন্সি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডিআরএল লাইট ইউজ করা হয়েছে আর কি। এন্ড এখানে হচ্ছে গিয়ে এলইডি লাইট ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর লাইটস দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে আপনি কর্নারিং করার সময় আপনার জন্য সুবিধা হবে। লাইক এটার সুবিধাটা হচ্ছে আপনারা যখন স্টিয়ারিং হুইল কোনো কর্নারে দিয়ে যাবেন, তখন হচ্ছে গিয়ে এই এলইডিগুলো সেই কর্নার অনুযায়ী মুভ করবে। আচ্ছা, তো কর্নারগুলো নেওয়ার সময় আপনাদের জন্য খুব ইজি হবে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইড মিরর, যেখানে হচ্ছে গিয়ে একটা ব্লাইন্ড স্পট মিরর দেওয়া আছে। একটু যদি কাছে আসেন আমি দেখাতে পারি যে এখানে ব্লাইন্ড স্পট মিরর দেওয়া আছে, যেটা আপনার ব্লাইন্ড স্পট যেগুলো ড্রাইভারের জন্য দেখা অনেক সময় পসিবল হয় না, সেটার জন্য এটা খুবই উপকারী। অলরাইট গাইস, তো অ্যাজ ইউ ক্যান সি এখানে যে চাকা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 18 ইঞ্চি। আর এখানে অ্যাজ ইউ ক্যান সি যে অ্যালোরিংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে ডায়মন্ড কাট অ্যালোরিং। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো 3008-এর হচ্ছে কি 219 মিলিমিটার রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ করা হয়েছে, উইচ ইজ ইফেক্টিভ ফর আওয়ার লোকাল রোডস। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পুজোর এখানে পিছনে 3-ক্ল এফেক্ট দেওয়া আছে টেল লাইটে, অ্যান্ড পিছনে হচ্ছে গিয়ে ক্রোম ফিনিশ দেওয়া আছে। সো হ্যালো বন্ধুরা, আমরা এখন পুজোর ইন্টেরিয়রটা দেখাচ্ছি। আমি যেই সিটে বসে আছি ড্রাইভিং সিট, এখানে হচ্ছে গিয়ে টোটালি যেই লেদারটা ইউজ করা হয়েছে সেটাকে আমরা বলছি যে ক্লাউডিয়া লেদার, উইচ ইজ স্পেশাল। অ্যান্ড বলে রাখা ভালো যে পুজো হচ্ছে গিয়ে পুজো 3008টা হচ্ছে গিয়ে 1.6 লিটার টার্বোচার্জ, হাই প্রেশার টার্বোচার্জ ইঞ্জিন। অ্যান্ড এটা টর্ক হচ্ছে গিয়ে 240 নিউটন মিটার অ্যান্ড 1400 আরপিএম। অলরাইট, তো অ্যাজ ইউ ক্যান সি এটার ইন্টেরিয়রটা সব কিছু কিন্তু ভেরি মাচ অসাম, খুবই লাভলি একটা ইন্টেরিয়র। মানে এটা যদি আপনি ভিতরে ঢুকেন আপনি নির্দিতে কিন্তু গাড়িটার প্রেমে পড়েছে, মানে কথা যেটাকে বলে। অ্যাজ ইউ ক্যান সি যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু টগল সুইচ ইউজ করা হয়েছে। আর পুজো এই ইন্টেরিয়রটাকে মূলত বলতেছে যে আই ককপিট যেটাকে বলে, তাই নাকি ভাইয়া? ইয়েস, আই ককপিট আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটা, আপনি বন্ধুরা এখানে কিন্তু আপনারা গাড়িতে বসে কিন্তু বিমানের একটা ফিল পেয়ে যাবেন। ওকে, আর এখানে যদি আমি দেখাই যে এখানে সামনে মূলত 4টা এয়ারব্যাগ ব্যবহার করা হয়েছে, আর পেছনে আমার 2টা
এই এয়ারব্যাগ মোট 6টা এয়ারব্যাগ ব্যবহার করা হয়েছে। আর যদি এটার এসির কথা বলি, এখানে সামনের এবং পিছনে কিন্তু যে এসিটা ব্যবহার করা হয়েছে মানে ডুয়েল এসি, মানে পিছনের মানুষ যারা বসবেন তারা কিন্তু সমানভাবে এসির বাতাসটা ফিল করবেন। আর এখানে যে টুগল সুইচ থেকে আপনারা এখানে মিউজিক, মাল্টিমিডিয়া বা ফোন কল রিসিভ, মানে ব্লুটুথ কানেক্ট করে কিন্তু আপনারা মোটামুটি ফোনের যাবতীয় কাজ করতে পারবেন। আর এস ইউ ক্যান সি এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং, স্টিয়ারিংটা কিন্তু একটু স্পোর্টি লুক দেওয়া হয়েছে এটার মধ্যে, মানে একটু একটু গতানুগতিক স্টাইলের বাইরে গিয়ে কিন্তু একটু ডিফারেন্ট লুক দেওয়া হয়েছে। স্টিয়ারিং থেকে কিন্তু আপনি বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। এখানে পুজোর যে যে লোগোটা এখানে যে এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিং হুইলের সাথে একটা প্যাডেল শিফট অ্যান্ড ক্রুজ কন্ট্রোলও দেওয়া আছে। এটাও খুব একটা স্পেশাল ফিচার পুজোর পক্ষ থেকে। আচ্ছা, স্পিড মিটারটা হচ্ছে টোটালি ডিজিটাল, যেটা একটা এয়ারোডাইনামিক ফিল দেয়। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো স্টিয়ারিং হুইল থেকে আপনার ডিজিটাল মিটারটা চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটা ফিচার দেখাচ্ছি, এটা কিন্তু খুবই স্পেশাল একটা ফিচার। সাপোজ আপনি যদি বালি রাস্তা যদি বালি থাকে, আপনি কিন্তু এখানে একটা স্যান্ড মোড়ে আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন। যদি আপনার রাস্তায় যদি কাদা থাকে তাহলে আপনি কিন্তু মাড মোড়ে গাড়ি চালাতে পারবেন। যদি নর্মাল রাস্তা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নর্মাল মোড়ে চালাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যদি স্নো মোড়ে চালাতে চান কিন্তু স্নো মোড়ে কিন্তু আপনি চাইলে গাড়িটা চালাতে পারবেন। সো ফ্রেন্ডস, এখানে স্পেশাল একটা স্টোরেজ বক্স দেওয়া আছে, যেখানে ইজিলি প্যাসেঞ্জার আর ড্রাইভিং সিট আর ড্রাইভারের পাশে যিনি আছেন ইজিলি তাদের ছোটোখাটো কোনো জিনিসপত্র থাকলে এখানে ইজিলি স্টোর করতে পারবে। এবং আর একটা জিনিস দেখাই দিচ্ছি, এই যে এটা সরিয়ে কিন্তু আপনারা কিন্তু বিশাল স্পেস, মানে আমি কিন্তু এত বড় স্পেস কিন্তু অন্য গাড়িতে কিন্তু দেখিনি। এটা কিন্তু বিশাল স্পেস ইউজ করা হয়েছে। তো আপনাদের ফাইল বা ডকুমেন্টস আপনারা চাইলে কিন্তু এটাতে খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপর যথেষ্ট জায়গা খালি আছে, যথেষ্ট হেডরুম অ্যান্ড কমফোর্টেবলি আমি বসতে পারছি, বিকজ এখানে একটা ভালো লেগ রুমও আছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাক সিটে প্যাসেঞ্জার সিটে বসে আছি, উইচ ইজ সো কমফোর্টেবল। অ্যান্ড এখানেও দেখছি যে ক্লাউডিয়া লেদার ইউজ করা হয়েছে এবং সুন্দর স্টেচিং ইউজ করা হয়েছে। অ্যান্ড আমার এখানে যথেষ্ট হেডরুম অ্যান্ড লেগরুম আছে, উইচ ইজ কমফোর্টেবল ফর মি। অ্যান্ড এখানে দেখছি যে সানরুফ ইউজ করা হয়েছে, অ্যান্ড স্পেশালি একটা এখানেও অ্যাম্বিয়েন্ট লাইটিং ইউজ করেছে পুজোর পক্ষ থেকে। অ্যান্ড এখানে ব্যাক সাইডেও আমি দেখতে পাচ্ছি দুটো ডুয়েল জোন এসি আছে। সো ভিউয়ার্স, আমরা এখন আপনাদের দেখাচ্ছি এটা বুট স্পেস। সো এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেশাল লাইট ইউজ করা হয়েছে, অ্যান্ড 12 ভোল্টের একটা চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে। একটা কথা বলে রাখি যে আপনি চাইলে এই পুরো বুট স্পেসটাকে আরও ওয়াইডার করতে পারেন। লাইক আমি যদি দেখাই এখান থেকে, আপনি স্টিল প্যাসেঞ্জার সিট পর্যন্ত আপনি এটাকে ফ্ল্যাট করে দিয়ে বুট স্পেসটা আরও বাড়িয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার আরও জিনিসপত্র অ্যান্ড গুডস আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন। আমাদের পুজো প্রাইস রেঞ্জগুলোকে আমরা খুব ফ্লেক্সিবল করে রাখার চেষ্টা করেছি। 2008 থেকে আমাদের হায়েস্ট প্রাইস রেঞ্জ হচ্ছে 5008-এর মধ্যে। সো ইটস ভেরি কম্পিটেবল উইথ অ্যানাদার ব্র্যান্ডস। সো ইউ অল আর ওয়েলকাম টু আওয়ার শোরুম। এটা হচ্ছে আমাদের গুলশান তেজগাঁও লিঙ্ক রোডে অবস্থিত আছে, এজি মোটরসের আয়ত্তাধীন। এটা হচ্ছে পুজো বাংলাদেশ 218/B তেজগাঁও গুলশান লিঙ্ক রোডে আছে। সো ইউ অল গাইজ আর ওয়েলকাম টু হ্যাভ লুক অফ আওয়ার পুজো। দ্য ফ্রেঞ্চ ব্র্যান্ড যেটা আমরা বলেছি প্রথমেই, যে ফ্রান্সের থেকে ডিরেক্টলি অ্যাসেম্বল অ্যান্ড ম্যানুফ্যাকচার করে আনছি, আমরা অন্য কোথাও ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বল করছি না, ডিরেক্টলি ফ্রম মাদার প্রোডাকশান। সো আপনারা এসে গাড়িগুলো দেখে যাবেন, দ্য ফ্রেঞ্চ এলিগ্যান্ট, অ্যান্ড হ্যাভ আ টেস্ট ড্রাইভ, হোপ ইউ উইল লাইক ইট। থ্যাংক ইউ। অলরাইট গাইস, থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। পরবর্তীতে আপনারা কেমন ব্লগ দেখতে চান বা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকম টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকে আমি আপনাদেরকে পুজোর একটা গাড়ি দেখিয়েছি। আর বন্ধুরা, আপনারা যদি গাড়িটার প্রাইস সম্পর্কে জানতে চান অবশ্যই শোরুমে কল করেন। শোরুমে কল করলে আপনারা কিন্তু সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন। আর শোরুমের অ্যাড্রেস, ফোন নম্বর সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।